নমস্কার বন্ধুরা, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে। আপনারা জানেন আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় পাল্টে দেওয়া হয়েছে, পরিবর্তন করা হয়েছে সময়ের। আপনারা হয়তো এই খবরটি অনেকে জানেন এবং অনেকেই জানেন না। যারা জানেন না, ভালো করে শুনে নিন কী অবস্থা হতে পারে, কি করুণ পরিস্থিতি হতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। সাত সকালে কিভাবে পরীক্ষা কেন্দ্রে তারা পৌঁছবে, এটা খুবই দুঃখজনক একটি বিষয়। ইতিমধ্যেই যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন এবং তাদের পরিবার বর্গদের সাথে কথা বলে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই তারা বিষাদগ্রস্ত, তারা চিন্তিত। কিভাবে এত সকালবেলা ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে তারা পৌঁছে দিতে পারবেন, এ নিয়ে চিন্তিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গার্জিয়ানরা। দেখুন কি নোটিশ করা হয়েছে, কতটা সময়ের পরিবর্তন করা হলো। দেখুন এখানে প্রথমে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে নোটিশ করা হয়েছে সেই নোটিশটি আমরা দেখে নেব। দেখুন কি বলছে, দ্য নিউ টাইমিং ফর দ্য এক্সামিনেশন উইল বি 9:45 to 1 PM। দেখুন কি বলছে বন্ধুরা, দ্য নিউ টাইমিং ফর দ্য এক্সামিনেশন উইল বি 9:45 AM to 1 PM এবং রিপোর্টিং টাইম বলছে 9টার মধ্যে স্কুলে গিয়ে রিপোর্ট করতে হবে। দেখুন কি বলছে, 9টার মধ্যে ছাত্রছাত্রীদের রিপোর্ট করতে হবে। যারা পরীক্ষা কেন্দ্র থেকে দূরে, যে সমস্ত পরীক্ষার্থীদের বাড়ি থাকবে, এত সকালবেলা শীতের সময়ে তারা কীভাবে পৌঁছাবে, এ নিয়ে ইতিমধ্যেই সন্দিহান গার্জিয়ানরা। আপনারা যারা এর পরিবর্তন চাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা এই সময়সীমার বিরোধিতা করছেন বা অসুবিধা হবে বলে মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে মুখ্যমন্ত্রীর দরবার পর্যন্ত এই ভিডিওটি পৌঁছে যেতে পারে। আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন বন্ধুরা এবং কমেন্ট করুন। আপনাদের সত্যিই যদি অসুবিধা হয়ে থাকে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যদি অসুবিধা হবে এমনটা আপনাদের মনে হচ্ছে। এবারে আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে নোটিশটি করা হয়েছে সেই নোটিশটি। দেখুন একইভাবে আজকেই নোটিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য করা হয়েছে নোটিশ। দেখুন একইভাবে এখানেও বলা হয়েছে, দেখুন রিভাইজড টাইমিং ফ্রম 9:45 থেকে 1 PM। কি বলছে, 9:45 AM to 1 PM অর্থাৎ 9:45 থেকে 1টা পর্যন্ত স্কুলে পরীক্ষা হবে এবং 9টার মধ্যে রিপোর্টিং টাইম বলছে, 9টার মধ্যে রিপোর্ট করতে হবে ছাত্রছাত্রীদের। যারা দূরবর্তী স্থান থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসবেন, এই শীতের সকালে কীভাবে তারা আসবেন এবং এত দ্রুত কীভাবে তারা বিদ্যালয়ের পরীক্ষার জন্য, এই বোর্ডের পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নেবে এবং আসবে, এটা সত্যিই একটা দুঃখজনক ব্যাপার অনেকেই মনে করছেন, যারা শিক্ষক রয়েছেন অনেকেই এবং অনেক গার্জিয়ান রয়েছেন, তারা মনে করছেন যে সত্যি এই সিদ্ধান্তটি সঠিক হলো না, কোনোভাবে ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হতে হবে এই সিদ্ধান্তের জন্য। আপনারা যারা মনে করছেন যে এর পরিবর্তন দরকার, পরীক্ষা অন্তত পক্ষে 12টা বা 11টা থেকে হওয়া দরকার, বা কমপক্ষে 11টা থেকে পরীক্ষা শুরু হোক বা 11:30 কিংবা 12টা থেকে পরীক্ষা শুরু হোক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে করে মুখ্যমন্ত্রীর দরবার পর্যন্ত এই ভিডিওটি পৌঁছে যেতে পারে, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারে। ধন্যবাদ।